एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है। এই গানটা খুব ক্লোজ, মানে আমার তার থেকে বড় ব্যাপার হচ্ছে এই গানটা এখন সন্দীপের জীবনের সাথেও খুব ক্লোজ হয়ে যাচ্ছে, মানে ম্যাচ করে যাচ্ছে। কারণ হচ্ছে জিন্দেগি অর কুছ ভি নেহি তেরি মেরি কাহানি হ্যায়, যে কাহানির থেকে বাদ হয়ে গেছে তাকে ছেড়ে দাও। তোমার কাছে মেন এখন মূল লক্ষ্য হওয়ার দরকার হচ্ছে তোমার সন্তানটা, তোমার ছেলেটা। সেই ছেলেটার দিকে তাকিয়ে তোমার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা তোমাকে মরালি সাপোর্ট দিতে পারি, দূর থেকে ভিডিও করে তোমার পাশে দাঁড়াতে পারি, কিন্তু জীবনটা তো তোমাকেই চালাতে হবে। তোমার জীবনে কি জিনিস বইছে সেটা একমাত্র আমি একটা পুরুষ হয়ে বুঝতে পারছি, যে তোমার ভেতরে কি ঝড়টা চলছে। আর আসি এবারে আমার একজনকে নিয়ে, দেখার খুব ইচ্ছে হয়েছে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সন্দীপের যে দোগলা মালটা, বুঝতে পেরেছ তো, কি বলবো, ক্যারেক্টার ছাড়া মালটা, যার একটা দালাল আছে, সে হচ্ছে ইউটিউবের বড় বড় যত ক্রিয়েটার পাবে, যারা পরকীয়াকে সমর্থন করে, তাদের হচ্ছে দালাল সে। কারণ সে ঘরেও এই জিনিসটাই করে এসছে, এইভাবেই সে তার জীবনটাকেও চালিয়ে এসছে। দেখলাম বড় বড় ভাট মারছে, বড় বড় গুলবাজি মারছে, এখন গুলবাজি মারে, মানে কন্ট্রোভার্সিতে আর কন্ট্রোভার্সি নেই, মানে সমালোচনাতে সমালোচনা নেই, মানে যে আলোচনাটা হবে ওর ভিডিওতে আলোচনা নেই, ওর ভিডিওতে রয়েছে মিথ্যে চারিতা, নোংরামি, ঠিক আছে, অভদ্রতা, ঠিক আছে, মানে যেটা নেই সেটা মানুষের কাছে প্রচার করে দেওয়া, যেটা হচ্ছে কারোর জিনিস দেখে জ্বলে যাওয়া, ঠিক আছে, যেমন হয়েছিল যে ছেলের যখন জন্মদিন হচ্ছিল সেটাকে দেখে জ্বলে গেছে, যে কেন কি করে জন্মদিন পালন করছে এইভাবে, হঠাৎ কালকে কি নিয়ে বলছে যে ওই নোড়া টোড়া নিয়ে কি সব দেখা গেছে, যার জন্য ভিডিও মানে কেটে বাদ দিয়ে দিয়েছে। আমি বলবো সন্দীপ যদি নোড়া নিয়েই যেতে, নোড়া না মানে ঘোড়া, নোড়া সব দিয়ে করে ঘোড়াকে থেতে দিতে হতো, বুঝেছ, তার সাথে তোমার যেটা ছিল তার পুরো গোষ্ঠীটাকে থেতে দিতে হতো, বাদ দিলে কেন, ভালো করেছিল তো, বলকার বলে জুতো ডান্ডা, ঠিক আছে, লাঠি সোঁটা যা আছে সাইডে করে গোঁতা মারতে, বুঝতে পেরেছো তো। সেখানে কি হয়েছে, দালালের খুব গায়ে লেগেছে যে ওখানে তো ছিল নোড়া, ছিল, হ্যাঁ নোড়া দেখেছে তো, তোর যে ভেড়ুর উঁচু তন্ত্র হচ্ছে সেই নোড়া দিয়ে ওটাকে একবার থেতে দিতে হতো, বুঝতে পেরেছিস কিনা, লোককে নিয়ে খুব সমালোচনা করে। তারপরে বলছে কি, বলছে যে ওর ছেলে যে পড়ে গেছিল, মানে সন্দীপের ছেলে পড়ে গেছিল, তো সেই পড়ে যাওয়ার ভিডিওটা কেন করে দেখায়নি। বলছি শোন না, সবই ভিডিওটা দেখাতে হবে, সবই কি ভিডিওতে দেখাতে হবে, তুই যে ওই যে আ উ যখন আওয়াজ শোনাস, মানে লোককে ফোনে, বুঝতে পেরেছিস, আর তোর ওপরে যখন একজন থাকে সেটাও তো তুই ভিডিও করে ছাড়তে পারিস, তুই কেন ছাড়িস না বলতো, তোর ডেলি ভ্লগে তুই ওটাও কেন করে ছাড়িস না, ওটাও তো ছাড়তে পারিস, তোর শাশুড়িকে যে ঘর থেকে লাত মেরে তাড়িয়েছিস, হ্যাঁ শাশুড়ি আর শ্বশুর যে তোর ব্রিটিশ না হয়ে তোর ওপর থেকে ঘর ছেড়ে চলে গেছে, ঠিক আছে, সেটাও কেন ভিডিও করে ছাড়িস নি বলতো, কেন ছাড়িস নি, শুধু অন্যের পেছনের গন্ধ শুকতে আসিস, আর নিজের কর্তটা অত বড় করে রেখেছিস, হ্যাঁ সেগুলোও তো করে ছাড়তে পারতিস, ছাড়িস নি, তাহলে আবার লোককে নিয়ে তুই সমালোচনা করছিস, চুলের সমালোচক আমার, খুব গায়ে লাগে, মানে লোককে নিয়ে বড় বড় হাব্বি চাব্বি, এই করা উচিত ছিল, সমাজের এই হওয়া উচিত ছিল, সমাজের প্রতিটা নারীর পরকীয়া করা উচিত, কচি কচি ছেলে ধরা উচিত, এর হচ্ছে সমালোচনা এইরকম, মানে তোমার স্বামীর সাথে কখনো অশান্তি হচ্ছে, সেই অশান্তিটাকে মানে ক্লিয়ার না করে তুমি যাও পরকীয়া করো, পরকীয়া করছো খুব ভালো করছো, টেন্ডেন্সি হচ্ছে এরকম লোকের ঘর ভাঙানো, ঠিক আছে, লোককে দেখেছে রাগো, এই ম্যান্ডিকে উস্কানিমূলক কথাবার্তা বলেছে, ছেড়ে দে কিচ্ছু হবে না, তুই স্বামী ছাড়, ওটা এক নম্বরে নিকর্মা, অকর্মর ঢেকি, এর কাজই হচ্ছে এইরকম, লোকের সংসার ভাঙা, আর লোককে নিয়ে বলা বড় বড় আভ্যাব দেখানো, যার মানে যে বিরাট বড় ইন্টালেকচুয়াল মানে ক্রিয়েটার চলে এসছে, বিরাট বড় সমালোচনার একেবারে জগতের ঝড় তুলে দিচ্ছে। বললাম তো সমালোচনার তুই এরকম সও নেই, তোর সব শেষ হয়ে গেছে, বুঝেছিস, তুই হচ্ছিস লাটখোর, ইউটিউবের সব থেকে বড় যদি কেউ লাটখোর থাকে সেটা হচ্ছিস তুই, কারণ পুরো ইউটিউব তোকে জোতাচ্ছে, এ এত বড় বড় ভাট মারে, এর এই হওয়া উচিত ছিল, ওর ওই করা উচিত ছিল। বলছি শোনো, 2023 সালে দাঁড়িয়ে, 2023 সালে দাঁড়িয়ে যেখানে আমাদের দেশের সরকার বা পুরো পৃথিবীর হেলথ ডিপার্টমেন্ট বলছে মহিলাদেরকে যে সময়টা, মানে মাসের যে সময়টা মহিলাদের খুব প্রয়োজনীয় একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়, সেই সময়টা হাইজিনিক জিনিস ব্যবহার করার জন্যে, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, ঠিক আছে, হাইজিনিক জিনিস ব্যবহার করার জন্য, অথচ এই ঘাটের মরা মানুষকে কি শেখাচ্ছে নিজের ভিডিওর মাধ্যমে এসে, মহিলাদের কি শেখাচ্ছে, যেখানে দেখতে পেয়েছিল তোমার অশোক কুমার একটা সিনেমা করেছিল, যেখানে পর্যন্ত ওই জিনিসটাকে প্রমোট করা হয়েছিল, তাই না, ওই মানে মহিলাদের ওই মাসের একটা সময় যে সময়টা যে জিনিসটা লাগে, তো সেই জিনিসটাকে প্রমোট করা হয়েছিল যেন প্রতিটা মানুষ, প্রতিটা মহিলা এই জিনিসটা ব্যবহার করে, তার হাজবেন্ডরা তাকে যেন এটা কিনে দেয়, আর এ নিজের ভিডিওতে এসে দোগলা মাল, লাতখোর, জুতোখোর মাল এসে বলছে কি, আমি তো এখনো কাপড়ের জিনিস ব্যবহার করি, ওটাতে আমি খুব কমফোর্টেবল ফিল করি, হ্যাঁ হবেই তো,
ঘোড়ার পেছনে কাপড় লাগাও আর ঘোড়ার পেছনে অন্য কিছু লাগাও, কাজ তো একই, তাই না? ঘোড়ার কি বুঝবে কি লাগাচ্ছে আর কি কাজ হচ্ছে, তাই না? হাইজিন মেনটেন করার কোনো ব্যাপার নেই। বললাম তো নোংরা থেকে নোংরা, নিজের নিজের পেছনের গন্ধ না শুকে অন্যের গন্ধ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কত নোংরামি প্রমোট করছে তোমরাই ভাবো। যেখানে সরকার প্রমোট করছে যে এই জিনিসটা প্রতিটা মহিলার মানে ইউজ করার প্রয়োজন ছিল, অথচ এই দোগলা লাতখোর মানে শুধুমাত্র নিজের স্বার্থ ছাড়া যে কিচ্ছু জানে না, যে নোংরামিকে সাপোর্ট করে, সেখানেও নোংরামি করছে, যে বলছে আমার তো এতে, এটা তো মানে হিসাব মতো তো ও একজন হচ্ছে নিজেকে মনে করে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তো তাহলে ও কি করে তার ভিডিওতে এসে বলতে পারে আমি এখনো পর্যন্ত কাপড়ের জিনিসেই আমি এখনো পর্যন্ত আমি খুব বেটার ফিল করি। যাই হোক, বললাম তো তোর সব কিছুই নিম্ন মানের, তোর সব কিছুই নিম্ন রুচির, যেমন নিজের সংসারকে ভাঙিয়ে খাচ্ছিস, নিজের মান সম্মান হ্যাম্পার করেছিস বাবা মায়ের, নিজের শ্বশুর শাশুড়ির মান সম্মান হ্যাম্পার করেছিস, নিজের বরের মান সম্মান হ্যাম্পার করেছিস, তুই পুরো গোষ্ঠীর মান সম্মান হ্যাম্পার করেছিস। বলছি বল না ভিডিওতে এসে যে শাশুড়ি কেন চলে গেছে আর কোথায় রয়েছে, কি চলছে একটু বল ভিডিওতে এসে, সেগুলোও তো ভিডিও করে দেখাতে পারিস, আমরা অপেক্ষা করছি। কেন ঢপের চপের প্রতিদিন একটা করে থামনেল দিচ্ছিস আর ভাঁটের গল্প করতে বসেই যাচ্ছিস, যে স্বামীকে মাটিতে খাবার খেতে দিচ্ছিস, একটা খবর কাগজের ওপরে, থালাও জোটেনি, কেন বলতো জোটেনি? কারণ হচ্ছে তোকে আবার তো মাজতে হবে, ঘষতে হবে, তাই না? টাইম কোথায় পাবি লোকের পিন্ডি চটকাবার জন্য, ভিডিও করতে হবে, তাই না? স্বামীর পেছনে সময় নেই, আর্নিং, টাকা ইনকাম করতে হবে, তাই খা কুকুর, খা কুকুর, নিচে খা, খা নিচে, এরম করে তোর অ্যাটিটিউড, বুঝতে পেরেছিস? তো চলো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সঞ্জয় স্যারের পাশে থেকো। এই যে আমি ভিডিও করতে করতে কেন ছেড়ে দিলাম, এই যে একজন ভদ্রলোক, ও এখন আমার কান পরিষ্কার করতে আসছে, বুঝেছো তো? বার্ডস বার্ডস নিয়ে এসছে, নিয়ে এসে বলছে বাবা তোমার কানটা পরিষ্কার করে দিই, দাসো। তো প্রতিবার রবিবার দিন করে ওর আমি করে দিই, তো এখন ওর কানটা পরিষ্কার আছে, ও বলছে যে আমি তোমারটা করে দিচ্ছি এসে। তো মানে ভয় পাওয়ার ব্যাপার নেই, ও ঠিক করেই করে দেবে, ও যতটুকু যাওয়ার ওর দরকার ঠিক ততটুকুই যায়, তার বেশি নয়। মানে এই বাচ্চাটারও একটা শিক্ষা রয়েছে যে কত দূর যেতে হয় কত দূর যেতে হয় না, অথচ এই দালালের কোনো শিক্ষাই দেয়নি ওর জন্মদাতারা, নাহলে জন্মদাতাদের নামে এরকম নোংরা নোংরা কথাবার্তা বলে বেড়ায়, তাই না? তো যাই হোক, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সঞ্জয় স্যারের পাশে থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ভিডিওতে, আপাতত টাটা।